আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন আরও একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলা তারাস থানা সবুজপাড়াতে এখানে একজন তরুণ উদ্যোক্তা তিনি চাকরি ছেড়ে চায়না আদা পালনে আগ্রহী হয়েছেন তিনি মূলত প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করেছিলেন তিনি অল্পতেই সফলতা পেয়ে বড় আকারে শুরু করেছেন তিনি বাংলাদেশে প্রথম চায়না আদা চাষে আগ্রহী হয়েছেন তিনি কীভাবে হলেন এই আদাগুলো কিভাবে চাষ করছেন পরিচর্যা কিভাবে করতে হয় এবং এই আদা যেহেতু তিনি বাংলাদেশে প্রথম এই আদা সম্পর্কে অনেকেই ধারণা নেই তারা ধারণা এই চাষির থেকে পাবে কিনা এই আদা চাষ করে তিনি বর্তমানে কেমন সফলতার মুখ দেখছেন এরকম আরও অনেক কিছু নিয়ে প্রতিবেদনটি সাজিয়েছি আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা না চলে যাবে এখন সরাসরি এই আদা যিনি চাষ করছেন তার কাছে নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আদার সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো প্রথমে আপনার নামটা এবং আপনার এখানকার আসার অ্যাড্রেসটা যদি দর্শকের উদ্দেশ্যে দিতেন আমার নাম সাইফুল ইসলাম সিরাজগঞ্জ দিলা তাস থানা আমার বাড়ি আর এখানে এই মধ্যে আদা ছদ্পুর গ্রাম বলে সবাইকে ধরে আমরা দাঁড়িয়ে আছি একটি আদার চাষ করছেন সেই জমিতে তো বর্তমানে আপনার এখানে কেমন আদা রয়েছে এবং আপনি শুরুটা ছিল কেমন যদি প্রথম থেকে আমাদের গল্পটা জানাতেন আমি প্রথম গার্মেন্টস চাকরি করছিলাম তো সেক্ষেত্রে আমি ইউটিউবে ভিডিও দেখে আমি আদার উৎপন্ন হয়েছি চাষ করার জন্য তো প্রথম বছর আমি আট আট বস্তা করছিলাম আর এই বছর আমি দুই হাজার বস্তা করছি যখন আট বস্তা করে আমি সফলতা পাইছি তখন এই বছর এসে আমি দুই হাজার বস্তা টার্গেটলি করতেছি দুই হাজার বস্তা আচ্ছা আট বস্তা লাগালেন এবং সফলতা কিভাবে দেখলেন এটা আমি দেখা যাচ্ছে একটা করে বস্তায় আমি তিন কেজি দুই কেজি আড়াই কেজি করে আদা পাইছি এই জন্যই আমি এই বছর বেশি করে লাগাইছি যেহেতু তিন বাজে আদার দাম তো অনেক ওই জন্য আমি দুই হাজার বস্তা লাগাইছি যাতে আমি এবার আরও বেশি করি আর কি কামাই কাজে আমার হয় তো আপনি আসলে খুব সাহসী এবং বীর কারণ মাত্র আট বস্তা থেকে আপনি দুই হাজার বস্তায় চলে গিয়েছেন তো আসলে অনেকেই এই সাহসটা পায় না আর আপনি অলরেডি শুরু করেছেন এবং প্রায় শেষের দিকে এই আদাগুলো বেশি দিন আর নেই মনে হয় কিছু দিনের মধ্যে আদা আপনি পেয়ে যাবেন তিন চার মাস হলেই পাওয়া যাবে ইনশাল্লাহ এই আদা যা আপনি চাষ করছেন তো আদা চাষ করতে গেলে কেমন পরিচর্যা করতে হয় আদা পরিশোষ খুব একটা পরিচিত নাই তো মেলা ইউটিউবাররা বলে মেলা মানুষ আছে বলে যে খুব কষ্ট হয় আসলে এটা হলো কৃষিকাজ লাগাইলে আপনার হবেই ঠিক আছে কিছু গোবর দেওয়া লাগবে কিছু মাটি দেওয়া লাগবে আর কিছু পরিমাণ ছাই দেওয়া লাগবে সার সীমিত সার ঠিক আছে আর এটা হলো হাইব্রিড আদা এটা কিন্তু বাইরে আদা সায়নাদা বাংলাদেশে প্রথমে চাইনা আদা আমি তো লাগাইছি এর আগে কেউ বলতে পারবে না যে আমি দুই হাজার বস্তা কি এক হাজার বস্তা কেউ লাগাইছি আমি তো ফার্স্ট দুই হাজার বসা তা সায়নাদা লাগাইছি সায়নাদা এর আগে কেউ লাগায়নি কেউ বলতে পারবে না আপনি কোনো ইউটিউবার কোনো গ্রাহককে বলতে পারবেন এই ফার্স্ট আমি যে চায়না দা এই বাংলাদেশে লাগাইছি আর সাইনাদা প্রচুর পরিমাণে বস্তা হয় যেটা বলা হয় বাইরে ঠিক আছে একটা বস্তা যদি তিন কেজি করে আদা হয় ঠিক আছে তাহলে আপনি ভাবেন কত কেজি আদা হবে দুই হাজার বস্তায় সর্বনিম্ন নয় হাজার কেজি নয় হাজার কেজি বাদ আমার যদি পাঁচ হাজার কেজি বা চার হাজার কেজি আদা হয় তো কত টাকার দাম হিসাব করেন তো পরে সাত আট লাখ টাকা আদা হয় আচ্ছা আপনি যে এই চায়না আদা পালনে আগ্রহী হলেন আচ্ছা এই বীজটা আপনি সংগ্রহ করলেন থেকে এই বীজটা আমি চাঁদপুরে এক লোক আছে উনার ইউটিউবার তো ওনাকে যে আমি বলছিলাম আমি যখন গার্মেন্টস চাকরি করি তখন খুব আমি অসহায় ছিলাম ঠিক আছে অনেক কষ্ট করছি গার্মেন্টসে আপনি জানেন না গার্মেন্টসে যে পরিমাণ কষ্ট হয় বলার মতো না তারপরে আমি যাও ইউটিউবারকে আমি সে তাকে আমি বললাম যে আঙ্কেল আমি তো গরিব মানুষের ছেলে এরকম আমি কিছু করতে পারি না খালি শুধু চাকরি করি চাকরি করি তখন বললো বাবা তুমি লাগাও যত টাকা লট যায় আমি তোমাকে দেবো ঠিক আছে তার কথা শুনে আমি সেই বছর আমি মাত্র আট বস্তা লাগাইলাম আট বস্তা আমি দেখলাম কি পরিমাণ কি হয় যখন দেখছি যে হ্যাঁ ভালো তখন আমি যে একটা রিস্ক লি দিছি যা হয় হবি জীবনে যা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা তো দেখছেন আসছেন দেখছেন অনেক ভালো হয়েছে আদা মানে বলার মতো না একটা করে বস্তার মধ্যে বিশটা পঁচিশটা করে গাছ হয়েছে ঠিক আছে তাই একটা বস্তা আমার কৃষি অফিসার আইছে আমার কৃষি অফিসার যে আমাকে একটা সাইন বোর্ডে দিয়েছে কৃষি অফিসার সে বলছে যে আপনি সর্বনিম্ন একটা অবস্থায় তিন কেজি চার কেজি ধরবি তিন কেজি চার কেজি বাদ যদি দুই কেজি করে ধরেন আপনারা দুই কেজি করে দেন কত টাকা ঠিক আছে আমি হিসেব করে দেখছি সর্বনিম্ন সাত আট লাখ টাকা আমার দা ইনশাল্লাহ ব্যস্ত যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি নিশ্চিত সফলতার দিকে আগাচ্ছেন জি নিশ্চিত আমি সফলতার দিকে এগাচ্ছি আবার এমনকি যে পাশে আমি একটা লিচু বাগান লিছি সামনে বছর ইনশাল্লাহ আমি তিরিশ হাজার বস্তা লাগাবো আমি গ্যারান্টি তিন তিরিশ হাজার বস্তা লাগাবোই সামনে বছর আল্লাহ যেন আমাকে বাসা রাখে আচ্ছা আমরা জানতে চাই আপনার কাছে যে এই আদাগুলো লাগাতে আপনার কেমন জায়গার কেমন মাটির প্রয়োজন হয় এই দুইটা কেমন হলে ভালো হয় এই আদা আপনি মূলত লাগান লাগবে চিৎকা মাটি না ঠিক আছে বালু মাটি লাগবে বালি দশ বালি মাটি হলে ভালো হয় আদার জন্য ঠিক আছে আদা কিন্তু ফুলে ফাপে ঠিক আছে এই বস্তার মধ্যে দেখছেন আপনার সাই দিছে আমি একটা করে বস্তার মধ্যে পরা হাফ কেজি এক কেজি সাই দিছে প্রচুর পরিমাণ ফুলে ঠিক আছে সেক্ষেত্রে বালু মাটি লাগবে দশলা মাটি বালু মাটি আর যত ফুসি পারবেন আপনি আপনার সার ইউজ না করে গোবর দিবেন গোবরের শক্তি আপনার এক বছর দুই বছর পরিমাণ কার্যকর হবে সারের কার্যকর হচ্ছে আপনি পনেরো দিন বিশ দিন এক মাস তাহলে আমার গোবর ভালো না টাকাও কম টাকাও সে বললো সারের কামও হয়ে গেল তো আমার ওইটি ভালো না আমি কি জন্য ইয়ে দেবো সার দেবো আচ্ছা আপনি এই বস্তায় এই আদা চাষ করছেন কেন বস্তাতে এই আদা চাষে আগ্রহী হলেন যে সুন্দর কথা আপনি বলছেন বস্তায় করার উদ্দেশ্য কি বস্তায় অল্প জায়গার মধ্যে অধিক আদা লাগাতে পারবেন আপনি ঠিক আছে আর আপনি ওই জমিনে তো তা পারবেন আর জমিনে পোকা লাগবে পোকা লাগবে মাটির পানি বাজে থাকলে আদা হয় না পানি কিন্তু মূল শত্রু আদার মূলত শত্রু হচ্ছে পানি পানি বাঁধলে আপনি আদা নষ্ট হয়ে যাবে গাছ গোড়া নষ্ট হয়ে পচে যাবে তাহলে বস্তাগুলি কিন্তু মানে পানিটা ধরতেছে না এই জন্য আমরা বস্তার মধ্যে করা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার জানানোর বিষয় যে আপনি বস্তা লাগালে আমরা কেজি প্রতি এক বস্তার মধ্যে দুই কেজি দেড় কেজি হবে কিন্তু মাটি লাগালে এরকম হবে না বহুত লোক দেখছি আমরা বহুত লোক বলিছে যে মাটিতে লাগলে ওরম হয় না এই জন্য আমার বস্তা লাগে না আপনি যে বস্তায় আদাগুলো চাষ করছেন তো এতে খরচটা কেমন হয়েছিল আমার খরচ হয়েছে খরচ হয়েছে এ যাবতীয় এক লাখ বিশ হাজার টাকা হয়েছে আর কিছু দেওয়া আছে বিশ স্প্রে দিতেছি স্প্রে করা লাগে তিন টাকা চার রকম স্প্রে করা লাগে প্রতি সপ্তাহে একটা করে সতেরো দেওয়া লাগে ঠিক আছে যাতে পোকামাকড় বা এই যে পাতা যে লাল হলুদ হয় এগুলো যাতে না হয় এই জন্য আর চায়নাদার রোগ বৃদ্ধি কম কি বলবো আপনাকে মানে শক্তি বেশি এর অনেক গরু শক্তি অনেক শক্তি বেশি ঠিক আছে গাছগুন না কত মোটা মোটা গাছ বাংলাদেশে গাছ চিকন চাকন হয় কিন্তু এই গাছ অনেক মোটা মানে শক্তি বেশি শক্তি বেশি কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা আমরা দেখছি যে আপনার চারি সাইডে খোলা মাঝখানে আপনার আদা লাগিয়েছেন এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আপনার হয় কিনা না না আমার এই আধা ছাগলও হয় না গরুও হয় না মানে কোনো সমস্যা নাই যে কিছু খাওয়ার বা আক্রমণ করার ভয় আছে এই যে নাকি বুঝছেন আর আপনি বাইরে যে জমিগুলো আছে এক বিঘে জমি জুল আপনি আদা লাগান দেখা হচ্ছে দুই হাজার বস্তা বা তিন হাজার বস্তা আর আপনি বস্তার মধ্যে জুল আদা লাগান এক বিঘে আপনি মনে হয় দুই চার পাঁচ দশ হাজার বস্তা লাগাইতে পারবেন এই জন্য জাগার ক্ষমতা খুব কম লাগে বস্তা লাগাইলে আবার সাদে লাগাবেন আবার আদার বিষয়টা কি আপনি দেখতেছেন আমাদের আমের বাগান আছে এখানে হুম আপনি শ্যামাই না হলে কিন্তু আদা হবে না শ্যামা লাগবে মার্স্ট ঠিক আছে আপনি রোদে লাগান তাহলে আদা সেরম আপনি ফলন পাবেন না যদিও গাছ হয় ফলন পাবেন না ফলন খুবই কম আর শ্যামাই লাগালে আদার ফলন বেশি হয় গাছ বেশি হয় সব দিক দিয়ে মানে শ্যামাই ভালো অপরিত জায়গা আপনি বার লাগাইতে পারবেন মানে যে জায়গার কোনো কিছু নাই সেই জায়গায় আপনি আদা চাষ করতে পারবেন এই জন্যে আদার জন্য আরও একটা গুড পয়েন্ট আমি যেটাকে বলবো যে আপনার শ্যামাই লাগাইতে পারতেছেন যে বাঁশের ঝাড় একটা হয়তো যা বাঁশের ঝাড় আছে একটা জায়গায় কলার বাগান আছে আবার এমন কি জমিতে লাগান সেটাও একটা সিগারেট আছে জমির জুল আপনি লাগান আপনি উপর দিয়ে ঝাঙ্গলা করে দেওয়া লাগবে না হলে আদাটা আপনার ভালো হবে না ফলনই পাবেন না আপনি গাছ মরে মরে যাবি ফলন পাবেন না আচ্ছা আপনার এই আদা চাষ কতদিন যাব এই আদা চাষ আমি গেছে বছর আট বছর আট বস্তা লাগাইছিলাম আর এই বছর মনে করি আজ পাঁচ মাস রানিং চলতে সেটা আর তিন চার মাস পরে আধা তিন মাস পরে তুলে হাত দেবো এটা তো বীজ বীজ আদা তো বীজ বানাবো আমি সব বেসন বানাবো বাংলাদেশে তো বেসন হয় নাই আর বাইরে থেকে যে কোনো নিয়ে আমার ওস্তাদ কীভাবে বানিয়ে দিয়েছে আমার কম করে তার বেলে বাইরের লোক থাকে সেই কম করে নিয়ে বানাই দিয়েছিলো সেক্ষেত্রে আমি নিয়েছি তার কাছ থেকে কিন্তু বাইরে তো আর বীজও পাওয়া যায় না বাংলাদেশে চায়না সেরমভাবে আচ্ছা চায়না আদা আর আমাদের দেশি যে আদা এর মধ্যে পার্থক্য কী এটা কী দেখে বোঝার উপায় এটা হচ্ছে চায়না আদা যেটা দেখবেন আজ হাটে বাজারে বিক্রি করে মোটা হয় একবারে সেই মোটা হয় আবার মনে করেন ছড়াগুলো এক ছড়ার মধ্যেই এক কেজি হয়ে যায় আর আমার দেশি জাদা ওটা চিকন চিকন হয় পাতলাপত্র চিকন চিকন হয় ঠিক আছে এই তফাৎ আছে আর তফাদের মানে স্বাদে গুণে দূরকন আপনি ঢাকা সিটির মধ্যে যাবেন সকল দিয়ে খাবে কিন্তু আমার এই হাটে বাজার গ্রামগঞ্জে আসবেন ওই চায়নাদও ইউজ করবে না আমার দেশি আদাই খাবে আচ্ছা আপনি যে আদা চাষ করছেন প্রতিটা বস্তায় কি কি ব্যবহার করেছেন এবং এই আদাটা আপনি লাগিয়েছেন আদার গাছটা কতটুকু হাইট হবে এই গাছটা হাইট হবে হচ্ছে পাঁচ ফিট চার ফিট বর্তমান তিন ফিট চার ফিট হয়ে গেছে আর এই বস্তার মধ্যে দেওয়া আছে মাটি দেওয়া আছে হচ্ছে আপনার পনেরো কেজি দশ কেজি গোবর সার দেওয়া আছে দুই কেজি ছাই দেওয়া আছে আর একশো গ্রামের মতো সার দেওয়া আছে ঠিক আছে ইউরিয়া বাদ ফসফেট ডিয়া পটাশ এই তিনটি সার দেওয়া আছে বুঝছেন আর ইউরিয়া সার দেয়নি ইউরিয়া সার দিলে গাছ বড় হয়ে যাবে গাছ পরি ভেঙে যাবে ইরিশাড্ডা দেওয়ার নিষেধ আছে আমার আচ্ছা এই বস্তাগুলো যে আপনি সাজিয়ে রেখেছেন এটা দূরত্ব কতটুকু কতটুকু ফাঁকা রাখতে হবে এটা ফাঁকা লাগবে রাখা লাগবে না এটা একসাথে লাগাইতে পারবেন একটার সাথে একটা ঠিকই থাকলে হবে জাস্ট এক ফিট পর পর একটা করে বস্তা আপনি বসাবেন প্রতি বস্তা যে আপনি যতখানি লাগান এক ফিট বাদে বাদে একটা করে বস্তা লাগাবেন ঠিক আছে এত কাছে কাছে লাগালে কোনো সমস্যা হয় কোনো সমস্যা নেই একটার সাথে এর এর খাবার এ নিতে পারবে না ওর খাবার ও নিতে পারবে যার যার বস্তার মধ্যে তার তার খাবার তার তার সাথে বস্তার মধ্যে এইটির জন্য তো সুবিধা আপনি সার দেবেন অন্য কীটনাশক দেবেন যে আপনি জমির দিবেন পানি বৃষ্টি সব ধুয়ে চলে যাবে আর বস্তার মধ্যে কিন্তু তা না সব বস্তার মধ্যে থাকবে বস্তা বাইরে যাচ্ছে না তাহলে এই জন্যই বস্তায় মনে করি নিরাপদ বা বস্তায় সবাই আমার কৃষি অফিসাররা বস্তায় করতে বলছে আমরা বস্তায় করছি আচ্ছা আমরা জানি যে বস্তায় অনেকেই এই আদা চাষ করে সফলতা দেখিয়েছেন তো আপনি হয়তো বা সফলতা পাবেন তো আপনার কাছে আর আরও একটা কথা জানতে চাইব নতুন উদ্যোক্তা বাংলাদেশে তো অনেক নতুন নতুন উদ্যোক্তা হচ্ছেন অনেক কিছু পালনে আগ্রহী হচ্ছে অনেক কিছু চাষে আগ্রহী হচ্ছেন তো যদি কোনো ব্যক্তি এই আদা চাষ করতে চায় অথবা আপনার থেকে কোনো আদা চাষ সম্পর্কে পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে আপনার দেওয়ার ইচ্ছা আছে কিনা যে ভালো কথা বলছেন আপনি কেউ যদি পরামর্শ নয় দেওয়া যাবে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কিন্তু আমরা অনেক গরিব রাষ্ট্র এই আদাটা কিন্তু বাইরে থেকে কিনে আনা লাগে বুঝছেন বাইরে থেকে কিনে আনে আমার বাংলাদেশে ইনপুট করিলে কিন্তু আমাদের বাংলাদেশে যদি হয় র হয় বাংলাদেশে কিন্তু আলাদা থেকে কিনে লাগবে না ঠিক আছে আর এটা তো সফলতা হবেই কিছু যে কোনো সফলতা হবে ভাই আপনি এক বস্তার মধ্যে পঞ্চাশ টাকা খরচ করছেন মাত্র পঞ্চাশ টাকা এক বস্তার মধ্যে আর তিন কেজি আপনি আধা পান বা দুই কেজি আধা পান ঠিক আছে দুই কেজি আধা দাম কয়টা এখন দুই কেজি আধা দাম যদি দুইশো টাকা চারশো টাকা তাহলে পঞ্চাশ টাকা খরচ করে চারশো টাকা পাচ্ছেন ঠিক আছে তাহলে এর থেকে কি সফলতা দেবেন আমি তো বুঝি যে এটি ভালো অনেক ভালো একটা দিক আচ্ছা আমরা চাই যে যারা নতুন 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 উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আপনার থেকে পরামর্শ নিয়ে তারা শুরু করতে পারবে অনায়াসে তো যে আপনার দুই হাজার বস্তা আদা রয়েছে এই আদা থেকে আপনি কেমন টাকা আশা করছেন যে আপনার বেনিফিটটা কেমন হতে পারে এবং আপনার খরচ আর মানে আপনার পারিশ্রমিক সব কিছু বাদ দিয়ে এই যে আদা চাষ থেকে আপনি কত টাকা আয়ের আশা করছেন যে আমি খরচ করছি ধরেন এক লাখ টাকা এক লাখ বিশ ত্রিশ টাকা খরচ হয়েছে টোটাল দেওয়া তো আপনার দুই হাজার বস্তা আছে আমার তো প্রতি বস্তা যদি দুই কেজি করে দাম আমি পাই বেশি হবি তারপর কোনো কোনো বস্তা কম হবি গড়ে বাস মিলে মানে দুই কেজি করে ধরি তাহলে চার হাজার কেজি আদা হচ্ছে আমার দুই হাজার বস্তায় চার হাজার কেজি আদা হলে দুইশো টাকা যদি আমি রেট বিক্রি করি আট লাখ টাকা দাম আসে আমার এই আদার দাম আমি হিসেব করে একটা দেখছি তাহলে তো লসের কোনো ইয়ে দেয় আবার দেখেন এমন একটা জিনিস এই আদা কিন্তু গাছ হওয়ার সাথে আপনি ওই বীজটা বিক্রি করে দিয়ে পারতেছেন এর লসের কোনো ইয়ে নেই আপনি যে আদা কিনে নিচ্ছেন ধরেন আমি আদা এক হাজার বস্তা লাগাইছি একশো কেজি বা পাঁচশো কেজি আদা আমি লাগাইছি ওই আদার বীজ আবার আমি দুই মাস পরে তুলে বিক্রি করে দিতে পারছি এটার জন্য এই আদা কিন্তু সব বীজ তোলা আমি যে বীজটা যেটা লাগাইছিলাম মূলত নতুন যে বীজ আমি লাগাইছি ওটা আমি তুলে নিয়েছি আর এগুলো আছে পুরা খালি খালি গাছ থুই দিয়েছি আমি আর এই গাছের থেকে আদা হবে তাহলে আমার লস কী ভাই লস তো নাই ক্যা লস আমি তো দেখি না তাহলে বুঝলাম যে মূল বীজটা আপনি বপন করলেন গাছ হলো বীজটা আপনি নিয়ে নিলেন এবং আপনার যে এখান থেকে যেটাই আসছে ওইটাই লাভ লাভ জি ওইটাই আমার লাভ যেটাই আসে এটাই লাভ ঠিক আছে আর লস লস তো এটা দেখি না লস কোনো পজিটিভ না যদি দুই কেজি আদা হয় আপনি আপনিই ভালো করে ভাবি দেখেন যে কোনো লস হবে কি না না আসলে আপনি যেভাবে বলছেন সেটা আমরা ভেবে দেখলাম যে আপনার লসের কোনো সম্ভাবনা নেই এবং পরিচ্ছন্নও কম এবং ব্যয়টাও কম সেখান থেকে আপনি যদি এক লাখ বিশ তিরিশ হাজার টাকা খরচ করে যদি সেখান থেকে সাত আট লাখ টাকা আপনি পণ্য পান সেক্ষেত্রে সফলতা নিশ্চিত এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি শুরু করতে চায় তাদেরকে আমরা চাই যে আপনি নতুন নতুন পরামর্শ দিয়ে তাদেরকে আগ্রহী করে তুলবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সময় দিচ্ছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকেন কৃষি তথ্য ইউটিউব চ্যানেল আসার জন্য অনেক সবাইকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকেন আলাইকুম বিদায় নেবো সাইফুল ভাইয়ের এই আদা যে চাষ করছে সেই জমি থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ